আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনের সবাইকে আবারও স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি কাছের এবং দূরের ছোটো এবং বড় সবাইকে আমার আন্তরিক ফীতি ও শুভেচ্ছা রইল তো বন্ধুরা আমি আজ আবারও হাজির হলাম ভিন্ন স্বাদের ভিন্ন আরেকটা রেসিপি নিয়ে তো যারা নতুন রাঁধুনি মূলত তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আশা করি আপনারা দেখবেন আমার এই রেসিপিটা এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমি আজকে হাঁসের মাংস রান্না করলাম মটরশুটি আর আস্ত রসুন দিয়ে এভাবে একবার হলো আপনারা হাঁসের মাংস ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক সুস্বাদু হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রান্নাটা এত মজার হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার ফাঁসেই থাকবেন তো বন্ধুরা চলুন আমি রান্নাটা শুরু করি আপনারা দেখুন তো প্রথমে আমি এখানে কিছু হাঁসের মাংস নিলাম তো আমি এখানে এক কাপ পরিমাণ ফ্রেশ কুচি নিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুইটা কাঁচামরিচ নিলাম ফালি করে তিনটা তেজপাতা তিনটা দারচিনি দুইটা এলাচ স্বাদ মতো লবণ এখানে আমি হলুদের গুঁড়া নিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম দুই চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ মৌরি এবং সাহেজের গুঁড়ো দিলাম এক চামচ এখানে আমি গরম মশলার গুঁড়ো দিলাম এক চামুচ আর এখানে আমি তিন টেবিল চামচ সরিষের তেল দিলাম তো সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি আস্তা রসুন দিলাম সারফিস মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মিডিয়াম টু লো আসে রান্না করব। তো বিশ মিনিট পর ডাকনা উঠিয়ে আমি আবারও হালকা নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে আমি আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে দশ মিনিট আবারও মিডিয়ামে রান্না করব হাঁসের মাংস অল্প ফানি দিয়ে কষিয়ে নিলে ভালো হয় বেশি ফানি দিয়ে হাঁসের মাংস সিদ্ধ করতে যাবেন না বেশি ফানি দিয়ে হাঁসের মাংস সিদ্ধ করতে গেলে হাঁসের মাংসের গন্ধ যায় না আর খেতেও ভালো লাগে না স্বাদটা নষ্ট হয়ে যায় আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে আমাকে ট্রাই করুন একবার হলো আমার রান্নাটা এই যে দশ মিনিট পর আমি আবার নেড়ে সেরে আর একটু কষিয়ে নেবো ঢাকনা দিয়ে তা আমার কষানো হয়ে গেছে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কিছু মটরশুঁটি দিব তো মটরশুঁটি দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব এই দেখুন আমার মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট মাংস এবং মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে উঠিয়ে নিব আমার মাংস রান্না শেষ মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা আপনারা একবার হলো এভাবে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ